কোভিড আক্রান্ত রোগীর সঙ্গে দুর্ব্যবহার চিকিৎসকের, অভিযোগ করল সেই কোভিড আক্রান্ত রোগী। তারপরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, কোথায় হয়েছে বিষয়টি জানো? নির্দেশ দেওয়া হয় যে অগ্রণী ডাক্তার রয়েছেন বই বিভাগে, যে ডাক্তার রয়েছেন তাকে তার কাছে চিকিৎসা করে নেওয়ার জন্য এবং কি এই রোগের উপশমের জন্য কি কি করণীয় কাজ তাকে দেওয়া হবে এবং কি ধরনের ওষুধ তিনি নেবেন একটা প্রেসক্রাইব করে নেওয়ার জন্য। তখন যখন তিনি যান তখন কিন্তু সেই রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেন, যদিও তিনি মাস্ক পরেছিলেন। তা যা জানা যাচ্ছে যে তার বক্তব্য যে যিনি রোগী ছিলেন তিনি তার বক্তব্য তিনি সার্জিক্যাল মাস্ক পরেছিলেন, যেহেতু N95 মাস্ক পরেছিলেন না সেই কারণে তাকে দেখতে অস্বীকার করেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই অভিযোগ নিয়ে কিন্তু তিনি যখন মুখ্য স্বাস্থ্য অধিকারের কাছে অভিযোগ করেন এবং সেই সময় গান্ধী বিধায়ক উপস্থিত ছিলেন এবং তাকে কিন্তু কমপ্লেন করেন, অভিযোগ জানান যে কোভিড আক্রান্ত রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। যে তারপরে কিন্তু এই অভিযোগের ভিত্তিতে যে চিকিৎসক ছিলেন সে চিকিৎসককে ডেকে নিয়ে এসে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করানো হয় যে কোভিড আক্রান্ত রোগীর সঙ্গে কেন এই ধরনের দুর্ব্যবহার করা হয়েছে। এই ব্যবহারে পরবর্তীতে তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন, চিকিৎসক ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করবেন না বলে তিনি জানিয়েছেন এবং তারপরে কিন্তু যে কোভিড আক্রান্ত রোগী ছিলেন তাকে কিন্তু চিকিৎসা করার জন্য চিকিৎসা নেবেন তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মানে যিনি যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, এর আগেও তো এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে শোভন, তারপরে আবার কোভিড আক্রান্ত রোগীকে এই ধরনের ব্যবহার, এটা কেন উনি কেন করছেন এরকম? দেখো, যা জানা যাচ্ছে যে উনি যেহেতু চিকিৎসা করাতে এসেছিলেন জ্বর এবং উপশম নিয়ে, তিনি করোনা আক্রান্ত কিনা তখন তিনি জানতেন না, কিন্তু যখন টেস্ট করার পরে তিনি করোনা আক্রান্ত হিসাবে তিনি গণ্য হন তখন কিন্তু তার যে ডাক্তারদের করণীয় কিন্তু এই মুহূর্তে তাকে প্রেসক্রাইব করা এবং তাকে চিকিৎসা করা এবং তার কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার এই রোগের উপশম হিসাবে কাজ করা কিন্তু এটা উচিত, কিন্তু তবুও তিনি এই কাজ না করে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যে যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা থেকে কিন্তু আঙুল তুলছে সাধারণ রোগীরা। তারপরে কিন্তু মুখ্য যে স্বাস্থ্য অধিকারী তিনি গান্ধী মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন কোভিড আক্রান্তদের জন্য, তখন কিন্তু তিনি চিকিৎসা পেয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছে এবং তাকে চিকিৎসা করার জন্য বলা হয়েছে এবং তিনি আপাতত কোয়ারেন্টাইনের মধ্যে হোম কোয়ারেন্টাইনের মধ্যে তিনি কিন্তু রয়েছেন জানা যাচ্ছে। ধন্যবাদ শোভন, ধন্যবাদ। গতকাল ফিরেছি বা কিছু সিমটম ছিল সেই জন্য আমরা করোনা টেস্ট করতে এসেছিলাম, এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে বললো পজিটিভ বলার পরে বললো একটা ডাক্তার দেখিয়ে দেন, আউটডোরে ডাক্তার আছে দেখিয়ে দেন। আমরা লাইন দিয়ে যখন স্যারকে দেখালাম তো আমাদের নাকে একটা সার্জিক্যাল মাস্ক ছিল, বললো যে সার্জিক্যাল মাস্ক পরে আপনি করোনা পজিটিভ পেশেন্ট আপনি ডাক্তার দেখে চলে এসছেন, এটা আপনি N95 কেন করেননি? আমার প্রেসক্রিপশনটা কোনোরকমভাবে লিখে দিল, আমার আগে এক ভদ্রলোক ছিল সেও পজিটিভ, তাকেও ওইভাবে আজে বাজে কথা বললো আর আমার এই শালাকে প্রেসক্রিপশনটা ফেলে দিল বলে যেগুলো চলে গেল। কোন ডাক্তার? জাহিরুল ইসলাম। তারপরে আপনার CMH কি জানালেন? হ্যাঁ, এখানে এসে আমরা জানালাম, আমি সুপারের ঘরে এসেছিলাম জানানোর জন্য, আমাদের যে MLA অপূর্ব সরকার ওকে দেখে আমি ওনাকে বিষয়টা জানালাম। কিনা আপনার নাম কি?